প্রথমত তোমাদের ফোনের যেটা ক্রোম ব্রাউজারটা ওপেন করবে এবং থ্রি ডটের উপর ক্লিক করবে থ্রি ডটের উপর ক্লিক করার পরে ওখানে ডেস্কটপ সাইট বলে ওখানে অপশনের উপর ক্লিক করবে তারপরে ওখানে লিখবে WBSMF এটা লেখার পরে গুগলে সার্চ দেবে এবং সার্চ অপশন দেওয়ার পরে তোমরা দেখতে পাবে একটি এপিএসডি খুলবে একটু ওয়েট করবে এবং ওয়েট একটু এটা সার্চ করার পরে দেখতে পাচ্ছ এখানে প্রথমে একটা অপশন আসছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ওর উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে আর একটা পেজে তোমাদেরকে রিডাইরেক্ট করবে এবং এখানে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে অনলাইন অ্যাডমিশন এখানে রেড কালার একটা বটন ওর উপরে ক্লিক করবে ওর উপরে ক্লিক করার পরে আরেকটি পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এখানে দুটো অপশন দেখতে পাচ্ছ একটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন আর হচ্ছে অ্যাপ্লিকেশন লগইন এখানে অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করবে এবং অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করার পরে এখানে যে সমস্ত যে চাচ্ছে নাম মিডিল নাম এগুলো দিয়ে ক্যান্ডিডেটের ফার্স্ট নাম মিডিল নাম লাস্ট নাম দিয়ে দেবে এখানে যদি কোনো ক্যান্ডিডেটের ফার্স্ট নামটা দেবে এখানে যাদের যদি কোনো মিডিল নাম থাকে মিডিল নাম দেবে এবং এখানে তার লাস্ট নামটা দিয়ে সাবমিট দেবে এবং এখানে তার ডেট অফ বার্থটা দেবে ডেট অফ বার্থটা দেওয়ার সময় মনে রাখবে যে তার বয়স তার 21 অনুযায়ী যেন 17 বছর মাস্ট হয় এখানে সঠিক ফোন নম্বরটা দেবে যেটা সঠিক ফোন নম্বর আছে সেটা এখানে দিয়ে দেবে এবং এখানে তার ইমেল আইডিটা দেবে এবং এখানে মোড এক্সাম তোমরা কোন মোডে এক্সামটা দিতে চাও সেটা এখানে সেট করবে অর্থাৎ এক্সাম এখানে দুটো অপশনই দেওয়া আছে অনলাইন এবং অফলাইন একটা কথা মনে রাখবে এখানে যাদের এক্সামটা হবে সবার এক্সাম কিন্তু একসঙ্গেই হবে এবং তাই তোমরা অত চিন্তা ভাবনা না করে তোমরা যে মোডে এক্সাম দিতে চাও সেই মোডটা এখানে সিলেক্ট করবে ইচ্ছা হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে এরপরে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবে পাসওয়ার্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে পাসওয়ার্ডটা সিলেক্ট করার সময় তোমাকে জানতে হবে টোটাল 8টা যেন থাকে অর্থাৎ পাসওয়ার্ডটা এরকম হবে যে রিয়া 123 অ্যাট দ্য রেট অর্থাৎ রিয়া হচ্ছে 4টে তারপরে হচ্ছে 3টে তারপরে 7টা আর ওটা হচ্ছে একটা 8টা মানে 8টা ডিজিটের মধ্যে যেন কমপ্লিট হয় এরকমভাবে তোমরা নিজেদের একটা পাসওয়ার্ড বানিয়ে নেবে এরপর ওখানে সিকিউরিটি কোডটা দিয়ে ওখানে সাবমিট করলে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে এবং ইমেল আইডিও পাবে তারপর আসলে আমরা ফর্মটা ফিল আপ করে নিই তারপরে সাবমিট করার পরে তোমার ফোন নম্বরে একটা ওর মেসেজ আসবে এবং সেখানে তার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকবে এবং এখন অ্যাপ্লিকেশন লগ ইনের উপরে ক্লিক করব এবং অ্যাপ্লিকেশনে লগ ইনে ক্লিক করার পরে ওখানে একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এটি রেজিস্ট্রেশন নাম্বার চাইছে তো তোমার ফোন নম্বরে যে রেজিস্ট্রেশন নাম্বারটি গিয়েছে সেটা এখানে দিয়ে দেবে এবং তোমার যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেটা এখানে দেবে দিয়ে কোডটা এখানে পেস্ট করলে লগ ইন অপশনে ক্লিক করো তাহলে লগ ইন হয়ে যাবে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পরে তোমরা এরকম একটা পেজে আসবে এবং এই পেজের মাধ্যমে দেখতে পাবে যে ক্যান্ডিডেটটা আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম তার নামটা এখানে দেখতে পাবে এবং এখানে তারপর আমরা দেখব ক্যান্ডিডেটের এখানে তার ফাদার নামটা অর্থাৎ তার বাবার নামটা এখানে ক্যান্ডিডেটের যে ক্যান্ডিডেট এখানে রেজিস্ট্রেশন করার সময় যে নামটা দেওয়া হয়েছিল সেই নামটা এখানে শো করবে এবং সেই ক্যান্ডিডেট বাবার নামটা কী সেটা এখানে দিয়ে দেবে সবগুলো ক্যাপিটালে নেবে লিখবে তো এখানে তাদের বাবা যদি কোনো মিডিল নাম থেকে থাকে তাহলে সেই মিডিল নামটা দেবে এখানে তার লাস্ট নামটা দিয়ে দেবে এখানে মাদার নাম দেবে এখানে মাদারের মিডিল নামটা দিয়ে দেবে এখানে মাদারের লাস্ট নামটা দিয়ে দেবে এবং এখানে গার্জেন নেম এবং তুমি এখানে গার্জেন তোমার মাকে করতে পারো বাবাকে করতে পারো যে কোনো একজনকে গার্জেনের নামটা এখানে দিয়ে দিলেই হবে এবং গার্জেনের এখানে মিডিল নাম যদি থাকে সেটা দেবে যদি লাস্ট নাম থাকে সেটাও দিয়ে দেবে আর যদি না থাকে তাহলে সেটা বাদ দিয়ে তার পরেরটাই লাস্ট নামই দিয়ে দেবে যদি মিডিল নাম না থাকে এবং রিলেশনটা কী অর্থাৎ যে ক্যান্ডিডেটের সাথে যে গার্জেন তার রিলেশনটা কী যদি মেয়ে হয় এখানে আমি মেয়ে হলে ডটার হবে এবং ছেলে হলে সন হবে বা তুমি অন্য কাউকে যদি গার্জেন করতে চাও তুমি সেটা করতে পারো এখানে আমি অবশ্যই এরপরে
ফাদারের রিলেশনশিপ ফাদার নাম্বার মোবাইল নাম্বার অর্থাৎ তোমার বাবার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বার অফ তোমার মায়ের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। এখানে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে। এখানে রিলিজেন্সটা সিলেক্ট করবে, তুমি কোন রিলিজন থেকে বিলং করো। এখানে তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে। এখানে তুমি যদি হ্যান্ডিক্যাপ হও তাহলে ইয়েস করবে, এবং হ্যান্ডিক্যাপ না হলে নো করবে। এখানে হ্যান্ডিক্যাপটা যদি থাকে তাহলে ইয়েস, আর হ্যান্ডিক্যাপ না হলে নো। এবং এখানে তোমার স্টেটটা দেবে, এখানে স্টেটটা সিলেক্ট করে নেবে, যে স্টেটটা দেবে। এখানে তোমার ডিস্ট্রিক্ট দেবে, তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। এখানে তুমি কোন ক্যাটাগরি, এখানে তুমি কোন ক্যাটাগরি সেটা দিয়ে দেবে। ওবিসি না জেনারেল না এসটি না ওবিসি এর ওবিসি বি, তুমি যে ক্যাটাগরি সেটা এখানে দিয়ে দেবে। এরপরে এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, অর্থাৎ এখানে তোমার বারো ক্লাসের ডিটেলসটা লাগবে। এরপর ফার্স্টে তুমি একে এখানে তুমি কোন বোর্ড থেকে পাস আউট করেছো সেটা এখানে দেবে। এখানে ক্লিক করবে তাহলে এখানে পরপর প্রত্যেকটা বোর্ডের নাম পেয়ে যাবে। এবং তারপর রেজাল্ট স্ট্যাটাস, এখানে অটোমেটিক এখানে কোনো ক্লিক করতে হবে, অটোমেটিকটা চলে আসবে। তারপর হচ্ছে মার্ক পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজে রেখে দেবে এখানে। মানে তুমি এটা পার্সেন্টেজ রাখতে চাচ্ছ কি? রোল নাম্বার, তোমার হাই সেকেন্ডারিতে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা এখানে পুরোটা টুকে দেবে, লিখে দেবে। এখানে কোন ইয়ারে পাস করেছো সেটা লিখবে। এখানে কোন ইয়ারে পাস করেছে মানে কতর মধ্যে এক্সাম হয়েছিল, অর্থাৎ হাই সেকেন্ডারিতে সাধারণত 500 মধ্যে এক্সাম হয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। এবং এই 500 মধ্যে তুমি কত পেয়েছো, অর্থাৎ 500 মধ্যে তুমি 300 পেয়েছো না 400 পেয়েছো সেটা এখানে লিখবে। এবং এখানে অটোমেটিক এখানে একবার টাচ করলেই তোমার কত পার্সেন্টেজ হচ্ছে এটা সেখানে এটা সেখানে দেখাবে। এরপরে এটা যেহেতু আমার যে ক্যান্ডিডেট সে যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই এখান থেকে পাস আউট করেছে, কোয়ালিফাইড পার্সেন্টেজ হচ্ছে, পার্সেন্টেজে রেখে দিলাম, রোল নম্বরটা তোমার যেটা ছিল সেটা লিখে দেবে। কোন ইয়ারে পাস আউট করেছে সেটা লিখে দেবে। এক্সাম হয়েছিল কত পেয়েছে 400, এখানে ক্লিক করবে চলে আসলো 80%। এবার এখানে লিখবে ফিজিক্সের নাম্বারটা, এখানে সব সাবজেক্টের নাম্বার এরা নেবে না, অনলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্টের নাম্বারটাই এরা নেবে, এবং তোমরা কত পেয়েছে সেটাই দেখবে। কিন্তু তোমাকে সব সাবজেক্টেই পাস আউট হতে হবে। এবং এখানে দেখছো ফিজিক্স, অর্থাৎ এখানে ফিজিক্সের ফুল মার্কস, ফিজিক্সের ফুল মার্কস মানে থিওরির ফুল মার্কস ছিল কত, ফিজিক্সের ফুল মার্কস থিওরিতে ফুল মার্কস ছিল 70 এখানে লিখে দেবে। যারা হাই সেকেন্ডারি বোর্ড থেকে পাস করেছে তারা এখানে 70 লিখবে, তোমাদের রেজাল্টটা দেখতে পাবে। এবং থিওরিতে 70 যদি ফুল মার্কস হয় তাহলে পাস মার্কস হবে 21, অর্থাৎ এখানে 21 লিখে দেবে। এখানে তোমরা যত প্র্যাকটিস থিওরিতে যতটা পেয়েছো সেটা লিখবে, থিওরিতে তোমরা যে নাম্বারটা পেয়েছো সেটা লিখে দেবে। তারপর এখানে প্র্যাকটিক্যালটা লিখবে, প্র্যাকটিক্যালটা তোমাদের ফুল মার্কস কত, অর্থাৎ টোটাল 100 মধ্যে পরীক্ষা হয় তার মধ্যে 70 হয় ফিজিক্সে থিওরি এবং 30 হয় প্র্যাকটিক্যাল, এখানে 30 নম্বর লিখবে। তারপর এখানে প্র্যাকটিক্যালে কত নম্বরে পাস, এটা পাস মার্কস লিখবে 9, এবং প্র্যাকটিক্যালে কত মার্কস পেয়েছো তুমি সেটা এখানে লিখে দেবে। তারপর এখানে পাস আর কিছু লিখতে হবে না। তারপরে ফিজিক্সে তুমি উপরে যেটা লিখলে ঠিক সেম সেটাই এখানে লিখবে, অর্থাৎ তুমি যদি ফিজিক্স এখানে থিওরিতে 70 লিখবে, এখানে যে থিওরি পাসিং মার্ক 21 লিখবে, অর্থাৎ আমি এগুলো ফিল আপ করে তোমাদেরকে নাম লিখবে, তোমার যে গ্রাম থেকে থাকছো এখানে পুলিশ স্টেশন লিখবে, এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবে, এখানে পোস্ট অফিস দিয়ে দেবে, এখানে স্টেট কোন স্টেট থেকে বেশি, এটা ডিস্ট্রিক্ট, এখানে পিনকোড দিয়ে দেবে। চলো আমি এগুলো ফিল আপ করে নিই। হ্যাঁ, আমি ফিল আপ করে নিয়েছি। এবার হচ্ছে তোমার ফটোগ্রাফ লাগবে, কী কী ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, তোমার ফটোগ্রাফ অর্থাৎ তোমার পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করবে, তোমার ফটো লাগবে, তোমার সিগনেচার লাগবে, তোমার 12 ক্লাসের ডকুমেন্টস লাগবে অরিজিনাল, এখানে লাগবে এগ প্রুফ, অর্থাৎ এগ প্রুফ তুমি ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিটের যে এটাও দিতে পারো, অ্যাডমিটও দিতে পারো। এবং এখানে এগুলো আপলোড করার পরে এখানে ক্লিক করবে, ক্লিক করে সেভে ক্লিক করে দেবে। আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি, দিয়ে আপলোড করে নিচ্ছি, দিয়ে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পরে এরকম একটা পেজে চলে আসবে, পেমেন্ট করতে বলবে, এবং 500 টাকা পেমেন্ট করতে হবে সবাইকে, এসসি এসটি ওবিসি সবাইকেই 500 টাকা পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার পরেই তোমরা
যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করো এবং আমাদের ডিসক্রিপশনে ফোন নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো তোমরা।